শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো আগরতলা দেওঘর এক্সপ্রেস। আগরতলা রেল স্টেশনে ট্রেনের যাত্রা শুরুর শুভক্ষণে উপস্থিত ছিলেন রেল রাজ্যমন্ত্রী রাজেন গোহাই, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ বিশিষ্ট জনেরা। চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ময়দানে নয়, সবকিছু ঠিকঠাক থাকলে আম্বাসা টাউন হল প্রাঙ্গণে চলতি মাসে অনুষ্ঠিত হবে নবম আম্বাসা বইমেলা। শুক্রবার বিধায়ক পরিমল দেববর্মা, আম্বাসা পুর পরিষদের চেয়ারম্যান চন্দন ভৌমিক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করলেন জায়গা। গোপন খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার পুলিশ পূর্ববাজার এলাকার প্রয়াত মনীন্দ্র দেবনাথের ভাড়াটিয়া ঘরে হানা দিয়ে উদ্ধার করে প্রায় 50,000 টাকার বিলিতি মদ, তবে গ্রেফতারের কোনো খবর নেই। চোরের উপদ্রব প্রতিদিন বেড়েই চলেছে। বিশালগড়ের সরকারটিলা এলাকার রাধামাধব মন্দিরের প্রণামীর বাক্স ভেঙে সমস্ত টাকা নিয়ে পালায় চোরের দল। নীরব দর্শকের ভূমিকায় পুলিশ, এর ফলে ক্ষোভ বাড়ছে জনমনে। ধর্মনগরের খেরেঞ্জুরি এলাকার কটুয়াছড়া জেবি স্কুলের বেহাল অবস্থা। বিদ্যালয়ের ইনচার্জ ঠিকভাবে আসেন না স্কুলে, নেই পর্যাপ্ত ক্লাসরুম, পর্যাপ্ত আসবাবপত্রের অভাব রয়েছে বিদ্যালয়ে, বিপাকে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। তবে সরকার কবে বিদ্যালয়টির প্রতি দৃষ্টি দেবে এটাই দেখার বিষয়। পাহাড়ের দরিদ্র উপজাতি পরিবারদের 2 মাস বিনামূল্যে চাল দেবার সিদ্ধান্ত সহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় মন্ত্রিসভার বৈঠকে। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। জল সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমের উপর 9টি জেলাভিত্তিক একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় কুমারঘাট পিআরটিআই এর কনফারেন্স হলে। দীর্ঘ বছর পর গাড়ি ভাড়া বৃদ্ধি হওয়ায় রাজ্য সরকারকে অভিনন্দন জানালো ত্রিপুরা রাজ্য মোটর মজদুর সংঘ। শুক্রবার রাজধানীর রাজপথে এক মিছিল সংগঠিত করে এই অভিনন্দন জানানো হয় রাজ্য সরকারকে।